আমার একটা শখ হলো সাঁতরানো পুকুরে, পুকুরে ভাসা। গণস্বাস্থ্য কেন্দ্রের আমি একমাত্র প্রতিষ্ঠাতা নই, আমরা অনেকে মিলে করেছি, সুতরাং আমি অন্যতম প্রতিষ্ঠাতা, যদি প্রতিষ্ঠাতাই বলতে হয়। করোনা বড় বিচিত্র রোগ, এটা কোথায় কাকে কি ক্ষতি করবে, কোথায় কি সমস্যা করো বলা মুশকিল। এটা আমাকে বেশ বহুদিন পর একটা রোগ আমাকে বিছানায় আটকে রেখেছে। এখন আমি প্রায়, আমার সবচেয়ে সমস্যা ছিল সেটা আমার ভয়েস বন্ধ হয়ে গেছিলো, কথা বলতে পারছিলাম না। ভালো হয়েছি, 80%-এর বেশি আমি ভালো হয়ে গেছি, এখন সুস্থ আছি, নিজে একলা উঠানামা করতে পারি, চলাফেরা করতে পারি, কিন্তু এখনও সাঁতার দিতে পারি না। সেটা আমার একটা শখ হলো সাঁতরানো পুকুরে, পুকুরে ভাসা। আমার আগে থেকেই একটা শখ থাকে মধ্যে সদ্যে পুকুরে ভাসমান হতে। আমার যখন কিডনির রোগ হলো, আমি নামেই বলতে পারি, আশার শফিক অলমোস্ট লাইক আমার ছোটো ভাই, সেই 60 লাখ টাকা নিয়ে এসে হাজির হলো বাইরে গিয়ে চিকিৎসা করানোর জন্য। হর ভাই আপনি বাইরে যা, আদি শফিক তুমি কি সারা পৃথিবীর আমার বাংলাদেশ পাঠাবার, আমি এখানেই চিকিৎসা করাবো, তুমি যে এটা দেখিয়েছ বলতে এটা কিন্তু আশার টাকা না। শফিক বলছে এটা কিন্তু আশার টাকা না, আমার আর আমার স্ত্রীর জমানো টাকার থেকে দিচ্ছে আপনাকে, মানে এর চেয়ে বড়ো আমার কাছে মনে হচ্ছে এটা তো এর চেয়ে বড়ো চিকিৎসা, অকৃত্রিম ভালোবাসা।